আজি আমাৰ ধনকিৰি মহকুমা সমিতি প্ৰায় 15 গৰাকী ছাত্ৰ-ছাত্ৰী যিসকলে 80% অধিক নম্বৰ লাভ কৰিবলৈ সক্ষম হৈছে আমি তেখেতসকলক ইয়াতে আসলে সম্বৰ্ধনা জনাইছো আৰু অন্যান্য যিসকল ছাত্ৰ-ছাত্ৰী এই অঞ্চলৰ পৰা শিক্ষাতৰে প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ হৈছে আমি তেওঁলোকলৈ শুভেচ্ছা জনাইছো আৰু যিসকলে থাৰ্ড ডিভিজন পাইছে তেওঁলোককো আহিবলগীয়া সময়ত অসমৰ ভৱিষ্যত আসলতে হিচাপে তেওঁলোকেও যাতে পঢ়াৰ ক্ষেত্ৰত মনোনিৱেশ কৰে কাৰণ তেওঁলোকো অসমৰ সম্পদ গতিকে তেওঁলোককো অধিক মনোনিৱেশ কৰি গোটেই শৈক্ষিক দিশটো আগবঢ়াই লৈ যাবলৈ আমি আহ্বান জনাইছোঁ আমাৰ যি আচলতে সীমান্তৱৰ্তী অঞ্চল চুঙাজানী চুঙাজানৰ বহুসংখ্যক কৃতি ছাত্ৰ ছাত্ৰী যিসকলে যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হৈ কৰোণা ভাইৰাছৰ সন্মুখীন হৈও যথেষ্ট ভাল ফলাফলেৰে কি কৰিছে এই অঞ্চলটোৰ কাৰণে তেওঁলোকে মানে সন্মান কঢ়িয়াই আনিছে আমি তেওঁলোকক আজি দুর্নীতি বিরোধী যুবশক্তি ধনক্রী মহকুমা সমিতির উদ্যোগত আমি কিছু মরম যাচিবলৈ চেষ্টা করছো আর আটাইতকৈ ভাল কথাটো হৈছে চাহ জনগোষ্ঠী চাহ জনজাতির কিছু ভাই ভনীসকলের আসলে লড়া ছলী আজি আমার সুশীলা আছে তাইও আসলে 75%তকৈ অধিক নম্বর পায় কি করেছে বা শিক্ষার্থীরে মেট্রিক পাস করেছে আমার ছোৱালীয়ে খুব ভাল রিজাল্ট আসলে সীমান্তবর্তী অঞ্চলত লাভ করেছে আমি শিক্ষার যে আসলে মানদণ্ড যথেষ্ট ইয়াত উন্নত হয়েছে কিন্তু আমার প্রিন্সি অনন্যা এই দুইগৰাকী ছাত্র ছাত্রীয়ে যথেষ্ট অর্থনৈতিকভাবে যুঁজি থকা একটা পরিয়ালৰ পৰা কারণ মাক দেউতাকে যথেষ্ট কষ্ট করে তেওঁলোকক পঢ়াই শুনাই আছে গতিকে আমি ৰাজহুৱাভাৱে আজি দুইগৰাকী ছাত্রী শিক্ষার ক্ষেত্রে আগবাঢ়ি যাবর কারণে যেখানে সুবিধা আগন্তুক সময়ত লাগে আমি দায়িত্ব লৈছো আর সমান্তরালকে বাকি যে 13 গৰাকী আছে তেওঁলোকৰ শিক্ষা ক্ষেত্রে যদি কোনো ধরনের বাধা হয় অসুবিধা হয় এই অসুবিধার ক্ষেত্রে দুর্নীতি বিরোধী যুবশক্তি আমার জেলা সমিতি আর আমার মহকুমা সমিতি সকল সময়তে সকল প্রকার সহায় করবলে আমি সাজু হয়ে থাকি আজি আংশিক আমার দুগৰাকী ছাত্রীক আমার অনন্যা আর আমার সুশীলাক দুইগৰাকীকে আমি অল্প অল্প কিছু অর্থনৈতিক প্যাকেজ সরকে আগবাইছো আর আবলীয় সময় এডমিশনকে ধরে অন্যান্য দিকবিলাকর কারণে যি করব লাগিব আমি অভিভাবকের যোগাযোগ করে শিকিয়ে দিয়ার ব্যবস্থা করি অনন্যা মেচ আজি মোক বহুত সুখী অনুভব করছো 86.6 মই গোলাঘাট জাতীয় মহাবিদ্যালয়ত এডমিশ্যন লৈছো সায়েন্সত মই বৈজ্ঞানিক হ'ব বিচাৰিছোঁ বহুত ভাল লাগিছে এনেকৈ সম্বৰ্ধনা জনোৱাৰ বাবে আজি এই অনুষ্ঠানৰ পৰিচালক মহোদয়সকললৈ ধন্যবাদ জনাইছোঁ বহুত ভাল লাগিছে মোৰ নাম শ্ৰীমতী নিজৰা বৰা